দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান, সিনেমার কাজে প্রায়ই ঢাকা কলকাতা যাতায়াত করতে হয় তাকে। তবে এবার জয়া ধরা দিলেন পারস্য রূপকথার রাজকন্যা হয়ে। ভাইরাল জামাল কুদু গানের সাথে নায়িকাকে নাচতে দেখল ভক্তরা। জয়া সম্প্রতি ইরানে গিয়েছিলেন, যোগ দিয়েছিলেন 42তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানেই ছোট একটি ভিডিও ধারণ করা হয়, যাকে আজকের দিনে আমরা শর্ট রিলসও বলে থাকি। অ্যানিমেল সিনেমার সংস্করণের সেই গানকে নেপথ্যে রেখে নায়িকার এই নাচে বিমোহিত নেটিজেনরা। ডিসেম্বরে গানটি মুক্তি পাওয়ার পরপরই ইউটিউব, স্পটিফাই সহ সব প্ল্যাটফর্মে গানটি বেশ জনপ্রিয় হয়। ইরানে চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার পর কোনো এক মুহূর্তে ভিডিওটি ধারণ করা হয়েছে। জয়ার অভিনীত ফেরেশতে সিনেমা দিয়ে শুরু হয়েছিল উৎসব। সেখানে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলনেও অংশ নেন জয়া। তখন নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে একাধিক ছবিও পোস্ট করেন তিনি। উল্লেখ্য, জামাল কুদু গানটি ইরানের একটি প্রাচীন লোকসঙ্গীত, সেখানকার বিয়ের অনুষ্ঠানে বেশ জনপ্রিয় এটি। অ্যানিমেল সিনেমায় গানটি সম্পূর্ণ নতুনভাবে ও ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে আনা হয়।